ডিয়ার এসএসসি ক্যান্ডিডেটস, তুমি কি মণিপুর, আদমজী ক্যান্টনমেন্ট, মিরপুর ক্যাম্প পাবলিক, পুলিশ স্মৃতি, শহীদ আনোয়ার বা মিরপুরের যে কোনো রিনাউন্ড স্কুলের একজন কনশিয়াস স্টুডেন্ট? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আমি উৎস, আই এম ফ্রম টিসল বাংলাদেশ। আমি মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি নিয়ে পড়ালেখা করছি। এসএসসি শেষ, 4 মাসের একটি লম্বা ছুটি। এই ছুটিতে তুমি কী করবে না করবে অনেক প্ল্যান রয়েছে, কিন্তু শুধু শুধু টাইম ওয়েস্ট না করে তুমি এই ছুটিটার মধ্যে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে তোমার ব্যাচের বাকিদের চেয়ে অনেক এগিয়ে থাকতে পারো। 21 লাখ স্টুডেন্টস পার্টিসিপেটেড ইন দি এসএসসি এক্সাম দিস ইয়ার, বাট তার মধ্যে আমি যদি 2000 স্টুডেন্টকে এখানে দাঁড় করিয়ে দিই একটি প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তারা পারবে না, কারণ সেই স্কিলটা তাদের মধ্যে নেই। টিসল বাংলাদেশ, যা কিনা একটি সফট স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং ইন্টারন্যাশনালি পরিচিত, সেটি তোমাকে এই স্কিলগুলো খুবই কম টাকায় অফার করছে, খুবই রিজনেবল অ্যামাউন্টে, যা বাংলাদেশের কোনো ইনস্টিটিউট তোমাকে অফার করতে পারবে না। এসএসসি ক্যান্ডিডেটদের জন্য যে প্যাকেজটি রয়েছে তার মধ্যে ইনক্লুডেড থাকছে স্পোকেন ইংলিশ, ব্রিটিশ অ্যাকসেন্ট, তারপর পাবলিক প্রেজেন্টেশন, মেন্টাল ম্যাথ, আইসিটি, যা এইচএসসি একাডেমিক সিলেবাসে থাকবে। এগুলো সম্পর্কে, পুরো প্যাকেজটি সম্পর্কে ডিটেইলড ইনফরমেশন চাইলে তুমি 10 নম্বর কলপতি মসজিদ গলির আনুষ্কা ভবনের 4th তলায় চলে আসতে পারো। এছাড়া যে কোনো ইনফরমেশনের জন্য 01-67-67-19-783-তে কল দিয়ে তুমি জেনে নিতে পারবে। টিসল বাংলাদেশ শুধুমাত্র এসএসসি ক্যান্ডিডেট নয়, বাকিদের জন্য কাজ করে। বাকিদের জন্য যে কোর্সগুলো রয়েছে সেগুলোর মধ্যে থাকছে নিউজ প্রেজেন্টেশন, রেডিও জকিং, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি। এগুলো যে কোনো কোর্সে তোমরা পার্টিসিপেট করতে পারো, বা এই যে 4টি কোর্স বললাম, অর্থাৎ স্পোকেন ইংলিশ, তাছাড়া প্রেজেন্টেশন, মেন্টাল ম্যাথ এবং আইসিটি, এটা শুধুমাত্র বিশেষ করে এসএসসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। আর এখন আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। গার্জিয়ানরা মনে করেন যে বাচ্চাদের ব্রাইট ফিউচার ডিপেন্ড করে শুধুমাত্র সার্টিফিকেটের বেস্ট গ্রেডের উপর, যেটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। বেস্ট গ্রেড থাকা সত্ত্বেও বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনার সন্তান যদি নিজেকে প্রেজেন্ট করতে না পারে, তাকে কখনোই হায়ার করা হবে না। এর জন্য স্কিলগুলো খুবই জরুরি। টিসল বাংলাদেশে এই জন্য আপনার আসা জরুরি, এবং আমি আপনাদের বলবো, টিসল বাংলাদেশে আসুন, অফিসে আসুন, কথা বলে যান এবং দেখে যান তার টিচারদের। এটি যেহেতু ইন্টারন্যাশনাল রেপুটেশন ধরে রাখতে চাই, তাই এখানে টিচারগুলো খুবই রেপুটেশন সম্পন্ন, খুবই যোগ্যতা সম্পন্ন। অনেক বইয়ের রাইটারও আপনাদের ক্লাস নিয়ে থাকে। আই অ্যাসিওর ইউ, কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। তাই দাওয়াত রইল টিসল বাংলাদেশ।